এটা হচ্ছে শিশুদের রাইড। তো এখানে দেখতে পাচ্ছি আপনার চরকি আছে, চরকির সাথে আছে এখানে একটি নৌকা। তো নৌকার পাশে আপনি রয়েছে আসলে একটি বড় আকারের চরকি, এইটা একটা লাভ আকারের আর ওটা হচ্ছে আপনার লাভ আকারের সাইজে। তো এটা আসলে আমাদের জন্য আসলে এটা আসলে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। এখানে চড়তে হলে আসলে ওখানে টিকিট কাটতে হয়, এখানে এখানে টিকিট কাটিয়ে তারপর এখানে ভিতরে প্রবেশ করতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে আপনি যে ঘুরে আসে ঘোরা আসলে দিদি ঘুরে বাচ্চাদের জন্য অনেক বড় আসলে বয়। তো এর দিকে একটা ট্রেন বাচ্চাদের আসলে একটা সুন্দর একটা রাইড ট্রেন আসলে দেখানো সুন্দর দেখে নিয়েছি। আমাদের চোরকে দেখতে দেখুন অনেক বড় আসলে, এটা আসলে উড়লে অনেক ভয় করবে, এখানে মাকাস ছোঁয়া। দেখে আসলে আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ, তার জন্য ভালো করে দেখাতে পারছি না। তো আমাদের রাখা দেখতে পাচ্ছি অনেক উঁচু, দেখেন অনেক উঁচু অনেক। তো আমরা দেখতে পাচ্ছি আশিক ভাই আসলে যে শিশু পার্ক আছে বাচ্চাদের এখানে ঢুকতে। তো আশিক ভাই, আশিক ভাইয়ের সাথে আছে লিমন, সুবহান এবং আমাদের রিফাত। তো এখানে নৌকা, দেখেন নৌকা চলছে উঠতে। বৃষ্টি আসতে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মাঝে যারা উঠছে তারা তো কপি করে করছে, এখন ভিজে যাওয়া তারা হয়তো মোকাবিলি। আসলে আমরা বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি। আমরা দেখতে পাই যে শিশু যে পার্কে আছে বাচ্চাদের, সেখানে আমরা আসছি। তো এখন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা একটা নির্দিষ্ট যে স্থানে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছি আশিক ভাই বৃষ্টি দেখছে, আশিক ভাই। তো আমাদের ফুল টিম এখানে আসলে রেস্টে আছে, যেমন আসমান আসবো। আমরা দেখতে আসলে আমাদের এখানে বৃষ্টি আটকে পড়ছি, এখানে সবাই দেখতে পাচ্ছি। আর সেটা থেকে আমরা দাঁড়িয়ে আসছি। তো বৃষ্টির স্কিপটি আসলে অনেক কিউটি খেয়াল যাচ্ছে না, আসলে আমরা সুবিধা শোধ করতে পারছি না। তো বৃষ্টি যখন কমবে, বৃষ্টি কম পরে আমরা এই রাখতে পারছি, তো বৃষ্টি যখন কমবে তখন আমরা আসলে এই রাখতে পারছি। তো আশি ভাই বলছি যে আমরা দূরের ওই রাখতে দেখতে পাচ্ছি, এটা তো আসলে ওটা চলতে যাচ্ছে। তো বৃষ্টি কমলে আমরা ইনশাআল্লাহ আসলে ওটা।